আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ 2022 সাল শুক্রবার। আর আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবারে মিরপুর 1 নম্বরে একটি পাখি এবং কবুতরের হাট বসে। তো আজকেও হাটটা বসেছে এবং মাশাআল্লাহ আগের থেকে অনেক বেশি জমজমাট। কারণ হচ্ছে যেহেতু শীতের সিজনটা চলে আসতেছে, আর আপনারা সকলেই জানেন শীতকালে কিন্তু পাখি প্রচুর পরিমাণে ব্রিড করে, প্রচুর পরিমাণে বাচ্চা বের হয়, যার কারণে আজকে হাটের মধ্যে অনেক বেশি পরিমাণে বাচ্চা এসেছে। এবং বাচ্চা যে সমস্ত পাখিগুলো এসেছে, এই সমস্ত পাখিগুলোতে কিন্তু দামটাও অনেকটা কমেছে আগের থেকে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওতে জানানো হবে যে কোন পাখিটার দামটা আগের থেকে কেমন কমেছে এবং কেমন কেমন প্রাইস হলে আপনারা পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সহজে আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের পাখি পালন বাংলা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, আমরা পাখি পাগলা নামে, পেজটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায়। দর্শক, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি আপনাদের সবার প্রিয় রতন ভাইয়ের পাখি সেটআপে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কিছু রানিং পাখির কালেকশন কিন্তু আজকে রতন ভাইয়ের সেটআপে রয়েছে। এখানে বিভিন্ন জাতের পাখি কিন্তু ভাইয়ের কাছে রয়েছে, স্পেশাল কিছু পাখি রয়েছে। এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে আপনারা বাচ্চা পাখির অসংখ্য পরিমাণে কালেকশন পেয়ে যাবেন, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন রিংনেক টিয়া পাখির বাচ্চা, কোনর পাখির বাচ্চা, ককাটের পাখির বাচ্চা, ককাটের লাভবার্ড পাখির বাচ্চা তো সবসময়ের মতো রয়েছেই। এছাড়াও আপনারা এখান থেকে খেয়াল করে দেখতে পারবেন রয়েছে প্রচুর পরিমাণে কালেকশন, গোল্ডিয়ান ফিস, লাভবার্ড এবং জাপানিজ বাজলিগারের কালেকশন রয়েছে বাচ্চা সহ। তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আজকে ধৈর্য ধরে দেখবেন, আমি চেষ্টা করব রতন ভাইয়ের কাছে যে সমস্ত পাখিগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আসসালামু আলাইকুম রতন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি নিয়ে আসছেন, আমাদেরকে কোন দিক থেকে দেখাবেন আপনি? আচ্ছা, আমরা যে কুনুর দিয়ে শুরু করি, বড় পাখি দিয়ে শুরু করবো। এখানে মাস্টার ব্রিডিং পেয়ার জান্ডিয়ার কুনুর, এটা এটা আগে ডিম বাচ্চা গোসা এবং ব্রিডিং এর জন্য প্রস্তুত পাখিটা। আছে রেনবোর মধ্যে মাথাটা মাল্টি কালার আছে, ফিমেলটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আছে আপনার একটা পেয়ার, বয়স হচ্ছে 9 মাস, এটা আমরা দাম চাচ্ছি জোড়া 14,000 টাকা। তারপর লুটিনো ককটেল আছে এখানে একটা পেয়ার, এই পেয়ারটার দাম পড়বে 9,000 টাকা, মাস্টার ব্রিডিং পেয়ার, মাস্টার ব্রিডিং পেয়ার 9,000 টাকা পেয়ার। এখানে গ্রে ককটেল আছে একটা পেয়ার, সেমি অ্যাডাল, এটা পড়বে 4,000 টাকা জোড়া। আচ্ছা, এখানে রোজুল একটা মাস্টার ব্রিডিং পেয়ার আছে লোকাল ব্রিড, এটা পড়বে 37,000 টাকা, 37,000 টাকা ব্রিডিং পেয়ার। এটা তার কুজিন আছে সেমি অ্যাডাল, বয়স 6 মাস, এটা জোড়া পরে 12,000 টাকা জোড়া, 13-14 মাস। তারপরে এখানে গ্রে ককারেল আছে আমার কাছে কিছু, উপরে দেখেন গ্রে ককারেল মাস্টার ব্রিডিং 6,000 টাকা জোড়া। আর হোয়াইট ফেস কিছু মেল আছে, ফোটাওয়ালা মেল আছে, এগুলো 2,500 টাকা পিস। তারপর আমরা এখানে কিছু বাচ্চা দেখি এখন, চমৎকার কিছু বাচ্চা কালেকশন কিন্তু বাইরে রয়েছে।
যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লু রিংনেকের বেবি, টার্কিস ব্লু বলে, টার্কিস ব্লু, হ্যাঁ খুব সুন্দর বেবি গুলাম। তো এগুলোর দাম কাছে আমরা 13,000 করে, 13,000 টাকা জোড়া এগুলো, হ্যাঁ পিস এবং কালার আরো গাঢ় হবে। এখানে আছে অ্যালবিনো রিংনেকের বেবি রেড আই, এটাও 13,000 টাকা। এখানে স্কাই ব্লু আছে, এগুলো 13,000 করে পার পিস। আচ্ছা অ্যালবিনোটাও 13 দিয়ে দিচ্ছেন ভাই? অ্যালবিনো তো 13 দিচ্ছি, একদম চারটা বাচ্চা আছে 13 করে। তারপরে এখানে রেনবো লরির বেবি আছে এক পিস, এটা পড়বে 11,000 টাকা এক পিস, এক পিস 11,000 টাকা, মাত্র 18 দিন বয়স। তো 18 দিন বয়স, যারা দেখছেন সুপার টাইম করতে তারা নিয়ে নেবেন, যত ছোট বাচ্চা নেবেন তত ভালো টাইম করতে সহজ হয়। তারপরে এখানে ঝর্ণা পালের দুইটা ককটেলের বেবি আছে 25 দিন বয়স, এগুলো আছে 2,000 টাকা পার পিস, 2,000 টাকা প্রতি পিস, হ্যাঁ প্রতি পিস, এটা খুব সুন্দর। তারপরে এই পাশে আছে গ্রে ককটেলের বেবি আছে, এগুলা পুরো 1500 করে পার পিস, 1500 টাকা পার পিস, একদম সুস্থ সবল পাখি খুব সুন্দর, 1500 করে পার পিস। আর এখানে লুটিনো যেটা আছে এটা পুরো 2,000 টাকা এক পিস। চমৎকার কিছু বাচ্চা রয়েছে কিন্তু রতন ভাইয়ের কাছে। এখানে অনেকগুলো গ্রিন চিক এবং পাইনাপেলের বেবি আছে, এগুলা দাম চাচ্ছি আমরা পার পিস 4,000 টাকা করে পার পিস, 4,000 টাকা পার পিস। পাইনাপেল গ্রিন চিক যেটাই নিক বাচ্চা 4,000 টাকা, 4,000 করে খুব সুন্দর বাচ্চা। এই রতন ভাই তার মানে তো বোঝা যায় যে মানে এগুলো রানিং পাখিগুলো পাললে মোটামুটি ভালোই লাভবান, যারা লাভবান এগুলো, হ্যাঁ এটা বিল্কুল লস নাই, লাভ আছে, লস নাই, কারণ বাচ্চাই আপনারা জোড়া 8,000 টাকা বিক্রি করতে পারেন, রানিং পেয়ার হয়তো 12 থেকে 14,000 টাকা দিয়ে কেনা লাগে। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে লাম্বার্ডের বেবি আছে, এই বেবি গুলো আমরা দাম কাছে 1500 করে পার পিস, 1500 টাকা পার পিস, হ্যাঁ ফুল টেন বেবি। তারপর এখানে কিছু কালারফুল পাখি আছে, যেমন এখানে একটা জাপানিস আছে, একটা রেড আই বেবি সহ, এখানে গোল্ডিয়ান আছে একটা প্যারেট, 4,000 টাকা জোড়া। আর জাবা আছে একটু কম বয়সে, যেটা ওটা 1600 টাকা জোড়া, 1600 টাকা। আর ব্রিডিং পেয়ার আছে জাবা, ওটা 2,500 টাকা করে জোড়া। এখানে অফলাইন একটা পেয়ার আছে, ওয়ারেন্ট হেডটা আছে ফিমেল, আর রেড হেডটা আছে মেল, এটা পড়বে 7,000 টাকা জোড়া, 7,000 টাকা। আর ভায়োলেটের একটা ফিশার আছে, মেলটা হচ্ছে ভায়োলেট আর ফিমেলটা হচ্ছে ব্লু, এই জোড়াটা আমরা চাচ্ছি 6,000 টাকা, বয়স 7 মাস। এর নিচে আছে পিস পিসে একটা জোড়া আছে, ওটা পড়বে 4,500, আর ফিশারটা পড়বে 4,500 অ্যাডাল পেয়ার। এখানে দুটা পেয়ার আছে জাবা, সিলভার জাবা এবং সাদা জাবা, এগুলো পড়বে সাদাটা 2,500 আর সিলভারটা 3,000 টাকা জোড়া। আজকে এই ছিল, আজকে আমাদের এই ছিল পাখি, আমাদের আমরা দেখতে পেলাম মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি নিয়ে আসছে রতন ভাই। আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন, ভাই মোবাইল নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নম্বর 0183 9790 1611 1611। আর আমার লোকেশন পুরো ঢাকা নারে, আর আমার মোবাইলে কষ্ট না পেলে আমার তিনটি অফিসের নাম্বার আছে, ফোন দিলে আপনি এখান থেকে যোগাযোগ করতে পারেন, 0963 11 3। ভাইয়ের নাম্বারটাও দেওয়া আছে, প্লাস টিএনটি নাম্বারটাও দেওয়া আছে, এবং ভাইয়ের পেজের নামটা দেওয়া আছে, আপনি চাইলে পেজেও কিন্তু ভিজিট করতে পারেন, প্যারোট বা প্যারোট থেকে সার্চ দিলে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তোরাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দর্শক ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজের সেটআপে থাকা বেশ কিছু পাখি রয়েছে, এই সমস্ত পাখিগুলো। তো এই সমস্ত পাখিগুলো মূলত বর্তমান হাটে যে প্রাইজে বিক্রি হচ্ছে তার থেকে অনেকটা কম প্রাইজে আপনারা আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন। এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার তিনটা জোড়া লোটিনো রেডহেড রেড আই অপালাইন লাভবার্ড পাখি রয়েছে। এখানে প্রতিটা পাখির চোখ কিন্তু সম্পূর্ণ লাল রয়েছে এবং মাথা ঘাড়সহ লাল রয়েছে, লেজটাও কিন্তু হালকা লাল রয়েছে। তো এখানে যে পেয়ারগুলো রয়েছে সম্পূর্ণ ব্রিডিং পেয়ার, যদি কেউ নিতে চান এগুলোর প্রতি জোড়ার দাম চা হচ্ছে অনলি 6,500 টাকা করে, যেটা বর্তমান মার্কেটে হাটে বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে চমৎকার আরও তিনটি জোড়া পাখি, যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অপালাইনই সবগুলো, তবে অরেঞ্জেড অপালাইন রয়েছে দুইটি জোড়া এবং একটি জোড়া রয়েছে লাইন অপালাইন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চমৎকার তিনটি জোড়া পাখি রয়েছে, লাইন অপালাইনটা হচ্ছে সম্পূর্ণ রেড হেড হেডের রয়েছে আর কি, এটা দেখতে হলুদের মতো কিন্তু হলুদের মধ্যে হালকা গ্রিনের ভাব আছে, যেটা দেখেই বুঝতে পাচ্ছেন। এগুলোর প্রাইস হচ্ছে 6,000 টাকা করে প্রতি জোড়া। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে দুইটি জোড়া গ্রিন ফিশার লাভবার্ড পাখি, চমৎকার এই লাভবার্ডটা কিন্তু বর্তমানে হাটে বাজারে খুবই
আনঅ্যাভেলেবল আর কি, মানে মোটেই পাওয়া যাচ্ছে না এরকম, তবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে, খুবই রিজনেবল প্রাইজে। যারা একেবারে কম প্রাইজের মধ্যে রানিং লাভবার্ড খুঁজতেছিলেন তারা চাইলে এখানে থাকা লাভবার্ড গুলো দেখতে পারেন। এগুলো কিন্তু আর 1 থেকে 1.5 মাস রেস্টে দিয়ে আপনার চাইলে ব্রিডে দিতে পারবেন। এগুলোর প্রতি জোড়ার প্রাইসটা চাওয়া হচ্ছে অনলি 3,500 টাকা, 3,500 টাকা জোড়া। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেশ কিছু রোজি লাভবার্ড পাখি, পিস স্পেস রোজি, যারা নন রিং রিং এর মধ্যে লাভবার্ড নিতে যাচ্ছেন তারা এই পাখিগুলো দেখতে পারেন। একটু কম প্রাইজের মধ্যে 3টা জোড়া লাভবার্ড রয়েছে আমাদের কাছে রোজির। এখানে থাকা প্রতিটি জোড়া রোজি লাভবার্ডের প্রাইস চাওয়া হচ্ছে অনলি 3,500 টাকা করে। তো গ্রিন ফিশার এবং রোজি লাভবার্ড এই দুইটা মিউটেশনের যে মিউটেশনই নেবেন অনলি 3,500 টাকা আপনারা পেয়ে যাবেন, যেটা বর্তমানে হাটে বাজারে দোকানে কোথাও এই প্রাইজে এই পাখিগুলো আপনারা পাবেন না। দর্শক তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেটআপে থাকা কোন পাখির। আমার কাছে কিন্তু 2টা জোড়া গ্রিন চিক ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর কোন পাখি রয়েছে। আপনারা যদি বুকের কালারটা দেখেন মাশাল্লাহ কি চমৎকার রয়েছে। তো এখানে যে পেয়ারটা রয়েছে সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি, রানিং আগে ডিম বাচ্চা করা পাখি, আপনার কালার দেখেই বুঝতে পারতেছেন। এবং সাইডের কাছে কিন্তু আরো একটা সেম কালারের, সেম বডি ফিটনেস এবং সেম সাইজের পাখি রয়েছে, এটাও আগে ডিম বাচ্চা করা, সম্পূর্ণ রানিং, গ্রিন চিক ইয়েলো সাইডেড কোন পাখি। তো এই জোড়াটা যদি নিতে চান এবং আগের জোড়াটা যেটাই নেন, এগুলোর প্রাইস চাওয়া হচ্ছে অনলি 11,000 টাকা করে প্রতি জোড়া। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে পাইনঅ্যাপেল কোনর পাখির কালেকশন, মাশাল্লাহ চমৎকার 2টা জোড়া পাইনঅ্যাপেল রেড ফ্যাক্টর কোনর কিন্তু আমাদের সেটআপে রয়েছে, যার মধ্যে এখানে এই যে 1টি জোড়া রয়েছে এবং সাইডের খাঁচায় আরও 1টা জোড়া আমাদের কাছে রয়েছে। তো আমরা ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সাইডের খাঁচার জোড়াটা। 2টা জোড়ার কিন্তু বুকের কালারটা সম্পূর্ণ লাল রয়েছে এবং রেড ফ্যাক্টর পাখি, দেখেই বুঝতে পারতেছেন। তো এগুলো যদি নিতে চান পাইনঅ্যাপেল রানিং পেয়ার গুলোর প্রাইস চাওয়া হচ্ছে অনলি 12,000 টাকা করে জোড়া, সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে। আপনারা আসলে বুঝতেই পারতেছেন যে হাটের চাইতে অনেকটা কম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন আমরা আবারও হাটের ভিডিওতে চলে যাব, আর এই সমস্ত পাখিগুলো ক্রয় করতে বর্তমানে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি আপনাদের সবার প্রিয় সাইফুল ভাইয়ের পাখি সেটাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সেটাবে কিন্তু আজকে চমৎকার কিছু পাখির কালেকশন রয়েছে, যার মধ্যে এখান দিয়ে বাচ্চা কাকাদের পাখির প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে রয়েছে বাচ্চা, এখানে বেশ কিছু পাখির বাচ্চা রয়েছে, ক্যাম করা পাখি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন লরি, এখানে লরির মধ্যে একটু হাই মিউটেশনের লরি কিন্তু এখান দিয়ে রয়েছে। এছাড়াও ভাইয়ের সেটাপে আপনারা পেয়ে যাবেন চমৎকার কিছু রিংনেক টিয়া পাখির বাচ্চা। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন, আমি চেষ্টা করবো সাইফুল ভাইয়ের সেটাপে আজকে যে সমস্ত পাখিগুলো এসেছে প্রতিটা পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে ডিটেলস একটা একটা করে জানানোর জন্য। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আর দেখতে পাচ্ছি যে দারুণ কিছু 2টা ব্যাগের মধ্যে বেশ কিছু পাখি নিয়ে আসছে। এই ব্যাগ গুলো তো সাধারণত বাইরের দেশে দেখা যায়। জি জি জি, এখন আপনিও নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছি চমৎকার কিছু পাখি কালেকশন রয়েছে আপনার কাছে, এটা কি পাখি? সানকনুর। সানকনুর, জি, এটা ডাবল রেড সেক্টর, মাশাআল্লাহ, ফুল টেম, একদম সুপার টেম, চমৎকার কালার, ডাবল রেড ফ্যাক্টর সানকনুর পাখি। বয়সটা কেমন হবে সাইফুল ভাই? বয়সটা 2.5 বছর। 2.5 বছর? জি। আচ্ছা, এটা কি আগে ব্রিড টিট করানো হয়েছে নাকি শুধু টেম? আচ্ছা ভাই, আসলে হারনেসটা পরাই হাতের পর নিলে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাবো পাখিটা। এই যে এবার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা দেখেন কি চমৎকার, অনেক সুন্দর কালার, এটা ডাবল ফ্যাক্টর তো অনেক সুন্দর কালার, ডাবল রেড ফ্যাক্টর। ওদের বুকের কালারটা কিন্তু গাঢ় টকটকে রয়েছে এবং পিঠের দিক দিয়েও কিন্তু আমরা যদি খেয়াল করেন দেখবেন যে ওদের যে মার্কিনটা, মার্কিনটা কিন্তু পিঠেও চলে আসছে, দেখেন কি চমৎকার ভাবে আসছে। তো সাইফুল ভাই এটা প্রাইসটা আসলে কেমন চাচ্ছিলেন? প্রাইসটা চাওয়া হচ্ছে 32,000 টাকা। 32,000 টাকা? জি জি। আর আপনার চ্যানেল থেকে আসলে দামটা কিছুটা আলোচনা সাপেক্ষে আমি 1,000 টাকা কম রাখবো। 1,000 টাকা আলোচনা সাপেক্ষে কম রাখবেন যদি আমার চ্যানেল থেকে আসে। চ্যানেলের নাম বলতে হবে। আচ্ছা, এরপর আমরা কোন পাখিটা দেখবো সাইফুল ভাই? এরপরে দেখবো একটা লরি পাখি। লরি? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লরি রয়েছে, এটা হচ্ছে কোনর, এখানে লরি আছে, আমরা লরি গুলো দেখবো। লরির মধ্যে চমৎকার 2-3টা মিউটেশনের লরি কিন্তু সাইফুল ভাইয়ের কাছে রয়েছে, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকবেন, প্রতিটা পাখি আপনাদেরকে দেখানো হবে এবং দাম সম্পর্কে বয়স সম্পর্কে ডিটেল জানানো হবে ইনশাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, সম্পূর্ণ লাল টকটকে একটা লরি ভাই, এটাকে কি লরি বলা হয়? এটা ভায়োলেট নেক লরি বলা হয়। আচ্ছা মাশাআল্লাহ, বয়সটা কেমন হবে ভাই এটা? এটা বয়স হবে কি 2.5 মাস প্লাস, 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি? সেলফি কার, এটা সুপার টেম, মানে খাওয়া শিখছে? খাওয়া শিখছে আর 1-1.5 মাস আগে, 1-1.5 মাস আগে খাওয়া শিখছে। সুপার টেম পাখি দেখেন মাশাআল্লাহ, কেমন চাচ্ছেন ভাই এটা? এটা 45,000 টাকা।
সিঙ্গেল পিস 45,000 টাকা যাচ্ছে। এটা রেয়ার, এটা আরেক পিস মিলানো সম্ভব না, মানে খুব কষ্ট, কঠিন, খুব কষ্ট। যারা যাচ্ছেন ট্যাম পাখি একটু হাই মিউটেশনের মধ্যে, জি, পরবর্তীতে যদি ভাইয়ের কাছে আসে আসবে, কিন্তু এগুলা খুব কম, এখন বর্তমানে নেই, অনলাইনে কোথাও নেই। আচ্ছা আচ্ছা, তো এটা দাম হচ্ছে 45,000 টাকা। জি জি, এটা এরকম একটা আছে মুল্লুকান রেড লরি, আসলে এটা দেখতে ওইরকম, কিন্তু এটা ওইরকম না, মানে যারা চিনেন ভালো করে খেয়াল করলে এখানে কিন্তু নীল কালার থাকে মুল্লুকান, আর এটা কিন্তু কালারই। আচ্ছা আচ্ছা, এখানে দুই তিনটা কালারের মিশ্রণ আছে, জি, আর মুল্লুকানের পাখনা কিন্তু কালো হয় না, এটা পাখনা কিন্তু কালোর ভিতরে কালারিং আছে। আচ্ছা, তো আপনারা যারা না চিনেন তারা আসলে বাই যে আপনাদেরকে চিনিয়ে দিল যে কিভাবে চিনবেন। তো সাইবুল ভাই, এখানে যে আমরা লরিটা দেখতে পাচ্ছি, এটা 45,000 টাকা কি ফিক্স নাকি দাম আছে? না, দামটা আলোচনা সাপেক্ষে থাকবে, কিছুটা কম নিতে পারবো অবশ্যই। আচ্ছা, এরপর আমরা কোনটা দেখবো? এরপরে দেখবো একটা অলিভ লরি আছে, এটা হাই মিউটেশন, অলিভ লরির দামটা অনেক কম দিব আমি। আচ্ছা আচ্ছা, অফার চলতেছে নাকি অলিভ লরি? হ্যাঁ, আসলে 30,000 টাকা নিচে আমি বর্তমান মার্কেটে পাওয়া যায় না। আচ্ছা, আর এই অলিভ লরিটা আজকে আমি দেবো 22,000 টাকায়। কত দিবেন? 22,000 টাকা। 22,000 টাকায়, মাশাআল্লাহ, আমরা দেখি অনেক সুন্দর পাখি, জলপাই কালারের পাখি, অনেক সুন্দর হয়। এটার পায়ে রিং নেই, এই কারণে হানেসটা লাগাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এটা রিং নাই, চাইলে তো ঘরের মধ্যে ছেড়ে পালন। এগুলো টেম, যদি কামড়ায় না, এগুলো কোনো পাখিতেই কামড়াবে না, আমার সব টেম। আচ্ছা আচ্ছা, হাটের মধ্যে অনেক মানুষজন, এই জন্য আসলে ধরে রাখা হয়েছে। হ্যাঁ, আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই সাইবুলবার বাসায় গিয়ে দেখে নিতে পারবেন যে পাখিটা টেম কিনা, পাখিটা ছেড়ে রাখা যাবে কিনা, এটা বাসায় গিয়ে দেখে। বাসায় আরো পাখি আছে, আর যদি সম্পূর্ণ পাখি দেখতে চান আমার ফার্মের, তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, চ্যানেলের নাম শখের পাখি এসকে। আচ্ছা, তো আপনারা চাইলে চ্যানেল ভিজিট করেও কিন্তু বাইরের পাখিগুলো দেখতে পারেন, দেখতে পারেন। আচ্ছা, এরপর আমরা কি দেখবো? এরপরে দেখবো লাভবার্ড, এরপরে আছে রেড কলার লরি, আছে রেড কলার লরি, আছে, জি জি, মানে প্রচুর কালেকশন কিন্তু আজকে সাইবুল ভাই নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেড কলার লরি, খুবই চমৎকার একটি লরি এখানে রয়েছে। তো সাইবুল ভাই, এটার বয়স কেমন? এটার বয়স 2.5 মাস প্লাস। 2.5 মাস প্লাস, সম্পূর্ণ খাওয়া শিখছে এখনো নাকি? খাওয়া শিখছে অনেক আগে ভাই। আচ্ছা, খাওয়া শিখে গেছে, জি। কেমন যাচ্ছেন? এটা এটা টেম, সুপার টেম, সুপার টেম। আচ্ছা, দাম কেমন যাচ্ছে দেখছেন? এই ও মাশাআল্লাহ, এটা ছেড়েও রাখা যাচ্ছে দেখেন। আর যেহেতু 2.5 মাস প্লাস, মনে হয় অতটা উড়াও শিখে না এখন। মোটামুটি খারাপ না, ভালো উঠতে পারে, ভালো উঠতে পারে। আচ্ছা, কেমন যাচ্ছেন এটা? এটা দামটা হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা, যারা নিতে যাচ্ছেন অবশ্যই দামাদামি করার কি অপশন আছে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা পাখিতেই দামাদামি করার অপশন আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ও কিন্তু হালকা উড়াল দিয়ে সুস্থ হয়ে গেছে। আচ্ছা সাইবুল ভাই, এরপর আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনার সেটা আরো প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে, আমরা ইনশাআল্লাহ এক একটা করে দেখব। লরির বেবিও আছে, অনেক দিন পরে বেবি পাইলাম, আর মাশাআল্লাহ অনেক বড় সাইজ লরিটা, মাশাআল্লাহ দেখেন। এই ইয়েলো কালার লরি হবে, ইয়েলো কালার মানে আমরা যেটাকে এই মাত্র যেটা দেখলেন রেড কালার, মানে ব্লুর পরে রেড, এখানে ব্লুর পরে ইয়েলো হবে, ইয়েলো থাকবে। আচ্ছা, রেনবো লরি যেটাকে বলা হয়, এটা রেনবো লরি। হ্যাঁ, আচ্ছা, কেমন চাচ্ছেন এটা? এটা 12,000 টাকা। 12,000 টাকা, বাচ্চা যারা ছোট থেকে পালন করতে চাচ্ছেন তারা, যারা সুপার টেম করতে চাচ্ছেন তারা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এইখানে একটা কোনর আছে মনে হয়, এটা গ্রিন চিক কোনর, ওটা টেম না, এই কারণে আর কি ধরে দেখাইতে পারবো না, একটু দেখাই আপনাকে। ওটা ব্রিডিং ফিমেল, মাশাআল্লাহ, ব্রিডিং ফিমেল, এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন। কত যাচ্ছেন ভাই? এটা 6,500 টাকা, ব্রিডিং রানিং, কিন্তু যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন, রানিং রানিং ফিমেল আর কি। আচ্ছা, লাভবার্ড আছে নাকি? জি, লাভবার্ড বেবি, মাশাআল্লাহ, চমৎকার কিছু লাভবার্ড রয়েছে এখানে। তো লোটিনো অপালাইন সহ বিভিন্ন জাতের মিউটেশন দেখতে পাচ্ছি, গুলো হাই মিউটেশন, এত ছোট বয়সে মাথাটা টকটকে লাল, এই যে দেখেন একদম পিচ্চিটা দেখেন, মাশাআল্লাহ, মানে একেবারে জন্ম থেকেই লাল হয়ে যাবে, জন্ম থেকেই লাল। এগুলো হাই মিউটেশন, আর প্রত্যেকটার পায়ে আমাদের নাম্বার সহ কি আছে, রিং আছে, রিং দেওয়া। জি জি, এই নাম্বারে ফোন দিলে আমাদেরকে পাবেন। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের ভাই কিন্তু এখনই রিং লাগাই দিচ্ছে আপনাদের বাকি পড়ে গেছে। এটা যেটা হাই মিউটেশনের অফলাইন আর রেড হেড অফলাইন, আর এইখানে ভায়োলেট ডাবল ভেক্টর আছে বেবি, এই ভায়োলেট ডাবল ভেক্টর, এটা মিউটেশনটা অনেক ভালো হবে, মাথার পরে সাদা হবে একটা মার্কিং, তারপর গলার নিচে সাদা হবে, এরকম কিন্তু সচরাচর বেবি পাওয়া যায় না। আচ্যা আচ্ছা, এটা কেমন চাচ্ছেন ভাই? 3,000 টাকা পিস, অফলাইনটা, আর এই ভায়োলেটটা ব্লুটা, এটা 3,000 টাকা পিস, ভায়োলেট অফলাইন ব্লু 3,000 টাকা পিস। আর বাকি কোনটা কোনটা দাম কম আছে? 2,500 টাকা পিস, 2,500 টাকা, দেখি পিস পিস পিস, আর এই যে গ্রিন ফিশার, এটা আচ্ছা, এটা হচ্ছে রোজি, রোজি, জি রোজি, 2,500 টাকা পিস, 2,500 টাকা পিস, পিস পিস, আর হচ্ছে রোজি, এগুলো যেটা নিক এগুলো 2,500 টাকা। ছোটবেলা থেকে আমি হ্যান্ডলিং করাই, আর যেটা এরপর থেকে কমেও নিতে পারবেন, যেটা বাবা মা খাওয়াই বড় করছে ওটা নিতে পারবেন, 1,500 টাকা, 1,800 টাকা। আচ্ছা, মানে একটু বড় হবে এগুলো? না, যেটা বাবা মা হ্যান্ডলিং করে, বাবা মা খাওয়াই বড় করছে, এটা টেম হবে না,
ধরলে কামড় দিবে, এটা নিতে পারবেন আপনারা 1500 থেকে 1800 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমি মানে ওর ফেদার যখন আসে না একদম চামড়া ছিল, তখন থেকে হ্যান্ডলিং করে বড় করাইছি, এই কারণে দামটা একটু বেশি। আচ্ছা, মানে এই যে আমরা এখানে যে বাচ্চাটা দেখতেছি এরকম বয়স থেকে আরো প্রায় 7-8 দিন আগে আমি বের করছি বক্স থেকে। আচ্ছা, এর চাইতে ছোট থেকে সব বাচ্চা বের করছি, বের করে ফেলছি। মাশাআল্লাহ। তো আপনারা যারা নিতে যাচ্ছেন সাইবুল, মানে অনেকে আছে টেম করার জন্য আর কি। আর এগুলো রয়েছে হচ্ছে 400 টাকা দেওয়া, এগুলো হচ্ছে সবই 3-4 মাস হবে মনে হয়। আচ্ছা, আর কোকাটেল গুলো কি আপনার নামে? জি আমার। আচ্ছা, কোকাটেল গুলো বয়স কত? কোকাটেল গুলোর বয়স হচ্ছে 8-11 মাস। 8-11 মাস। আর একজোড়া আছে হেভি পাল, এই যে এইটা, আর এই মাছ এই ছেলেটা, এটা 13 মাস। এটা এই সিজনে বিট করবে, এটা এই সিজনে বিট করবে, সিজন শেষে বিট করবে এটা। আর লুটিনো গুলোর দামটা হচ্ছে 3500 টাকা পিস। আচ্ছা, আর জোড়া 4500 টাকা। আর পালটা কেমন চাচ্ছে? পালটা চাওয়া আছে 4500 টাকা পিস, 8500 টাকা জোড়া। 8500 টাকা জোড়া, 6500 টাকা পিস যদি এক পিস নেয়। না না, 4500 টাকা পিস, 4500 টাকা, 9000 টাকা জোড়া আছে, 500 টাকা কম। 500 টাকা কম, মানে জোড়া নিলে 500 টাকা কম, জোড়া নিলে 500 টাকা কম। আচ্ছা সাইবুল, আর আর দেখতে পাচ্ছিলাম যে রিং নেকে কিছু বাচ্চা রয়েছে, সেগুলো একটু আমাদের দিকে দেখাবেন? অবশ্যই আসেন। আচ্ছা, আমরা এই সাইডে আসবো। মাশাআল্লাহ, এখানে 4 পিস বাচ্চা রয়েছে ভাই, এগুলো কি কি মিউটেশন আছে? এখানে এক পিস আছে ভায়োলেট সিঙ্গেল ভেক্টর। এই ভায়োলেট মিউটেশনটা পাওয়া যায় না, খুব কম, রেয়ার একটা পাখি, সিঙ্গেল ভেক্টর। জি মাশাআল্লাহ। আর ডাবল ভেক্টর হলে অনেক দাম হইতো, প্রায় 30,000-এর উপরে এখন বর্তমান বাজারে। তো এটা কেমন চলছে? এটা 16,500 টাকা। 16,500 টাকা। আচ্ছা, আর এই তিন পিস আছে একই মিউটেশনের, এটা হচ্ছে ব্লু প্যালেট। ব্লু প্যালেট, প্যালেট। আচ্ছা, এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারবেন। মাশাআল্লাহ, এগুলো কত কেমন যাচ্ছে? প্রায় 11,500 টাকা। 11,500 টাকা পার পিস। পার পিস মোট 3 পিস বাচ্চা রয়েছে। মার্কেটে আসলে রিংনেকের দাম অনেক হাই। আচ্ছা, রিংনেক পাওয়া যাচ্ছে না? বলে পাওয়াই যাচ্ছে না। আচ্ছা সাহেব, ভাই মোবাইল নাম্বারটা বলে দিবেন। 0818-4949-4949-32-32-76-76। ভাই লোকেশনটা? আমার লোকেশন ঢাকা কমলাপুর, মুগদা মেডিকেল স্টেশন, আমার ফার্ম। আচ্ছা, যে কেউ গিয়ে বাসায় গিয়ে দেখে নিতে পারবে, বাসায় গিয়ে দেখে নিতে পারবে, ফার্মে গিয়ে দেখে নিতে পারবে, মানে সব জায়গায়। আচ্ছা, এছাড়া বাংলাদেশের সমস্ত দর্শক, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি হোসাইন ভাইয়ের কাছে। আর ভাই কিন্তু শৌখিন মানুষ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন মাশাআল্লাহ। ভাই মূলত 2 পিস পাখি পালন করতো। এই যে দেখেন, এখানে রয়েছে 1 পিস তোতা পাখি, ছেলে পাখি, মেল পাখি, এবং 1 পিস পাখি পালন করে হচ্ছে রিং নেক টিয়া পাখি। তো যে কোনো একটা কারণে মূলত ভাই পাখি দুইটা বিক্রি করে ফেলবে। তো আমরা পাখি দুইটার ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আমিও আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার 2 পিস পাখি আপনার কাছে রয়েছে। আপনি তো শখ করে পালন করেন নাকি? ভাই শখ করে বাসায় পালছি। বাসায় পালছেন? আমরা আসলে পাখির কোয়ালিটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে একটু রিং নেকটা হাতে নিয়ে দেখানো যায় কিনা? আপনার তোতাটা একটু হাতে নেন, কারণ তোতাটা মনে হয় মানুষ দেখে একটু ভয় পাচ্ছে ভাই, আমার যেটা মনে হচ্ছে। মাশাআল্লাহ, এই যে এমনিতে তো নরমালি কামড় টামড় কোনো কিছু দেয় না, কোনো কামড় দিবে না। সাইজ দেখেন এবং বডিটার কালার দেখেন মাশাআল্লাহ। একটা বাসায় পালা পাখি কতটা যত্ন নিলে যে এত সুন্দর কালার হয়, সেটা আসলে যে ব্যক্তি পালন করে সেই কিন্তু বুঝতে পারে। আর ওরা আসলে একটু, যেহেতু একটা তোতা একটা রিংনেক টিয়া, ওরা একজনের একজন একজনের শত্রু মনে করতেছে। যাই হোক ভাই, ওরা কি সবসময় খুনসুটিতে মেতে থাকে নাকি ভাই? গন্ডগোল পরে লেগে যায়। আমি একটু দেখাই আপনাদেরকে পিছন থেকে রিংনেকটার সাইজ দেখেন মাশাআল্লাহ, একটু চমৎকার। আর যেহেতু আগে হারনেস পরানো হয় না, এই জন্য হারনেস নিয়ে একটু খুঁটাকুটি করতেছে, ও একসাথে একটু বিরক্ত। তো আবু হুরাইরা ভাই, আমরা সরি হুসাইন ভাই, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ 2 পিস পাখি আপনার কাছে রয়েছে। তো কোনটার বয়সটা কেমন হবে আমাদেরকে একটু বলে দিন ভাই? রিংনেকটার বয়স হচ্ছে 2.5 বছর প্লাস। 2.5 বছর প্লাস, 2.5 বছর প্লাস। আর এটা হচ্ছে 2 বছরের কাছাকাছি। এবারে একটু কথা বলা শিখাইছেন নাকি শুধু টেমি হয়েছে?
ভাই এই মদনাটা মিঠু বলে কিন্তু ক্লিয়ার না আচ্ছা আর আরো কথা বলে কিন্তু ওগুলো বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না হ্যাঁ রিং নেকটা ছয় থেকে সাতটা কথা বলে আচ্ছা কি কি বলে একদম স্পষ্ট যেমন হচ্ছে কাকা কাকা আচ্ছা কাকা কাকা তারপর হচ্ছে মিঠু নে মিঠু আচ্ছা তারপর হচ্ছে কলিং বেলের আওয়াজ দিতে পারে আচ্ছা আর হচ্ছে দুই তিন রকমের চিল্লাইতে পারে আচ্ছা মানে বাসায় থাকতে থাকতে কলিং বেলের আওয়াজটাও শিখে গেছে কলিং বেলের আওয়াজটা কপি করে ফলাইছে আচ্ছা আমি দেখাই আপনাদেরকে পাখি দুইটার কোয়ালিটি দেখে আসলে আমার মনটা অনেক অনেক বেশি ভালো লাগতেছে দেখেন কি চমৎকার সাইজ চমৎকার কালার এক কথা আসলে বলতেই হবে 100% কোয়ালিটিফুল পাখি তো ভাই আমরা যে পাখি দুটো দেখতে পেলাম প্রাইসটা আসলে কেমন চাচ্ছেন ভাই প্রাইসটা হচ্ছে আমার পাশে যে রিং নেকটা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রাইসটা হচ্ছে ভাই এটা চাওয়া দাম হচ্ছে 20000 টাকা 20000 টাকা চাচ্ছেন জি আচ্ছা এটা চাওয়া দাম আমার কাস্টমাররা বলতে পারে তাদের ইচ্ছা মতো দাম বা মোলাবলি করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর তোতাটা কেমন চাচ্ছেন তোতাটার দাম চাচ্ছিলাম ভাই 9000 টাকা 9000 টাকা চাচ্ছেন তোতাটার দাম চাচ্ছে হচ্ছে ভাই 9000 টাকা আর রিং নেক যেটা রয়েছে এটা হচ্ছে 20000 টাকা যাচ্ছে যেহেতু বুঝতেই পারতেছেন সুপার ট্যাম এবং কথাও বলতে পারে কোনো ধরনের কামড় দেয় না কথা বলা দেখে নিতে চাই তো ইনশাআল্লাহ কথা বলে দেখা দিতে পারবে আচ্ছা আপনার বাসায় গিয়ে তো দেখতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই বাসায় গিয়ে দেখতে পারবে বাসায় গিয়ে দেখতে পারবেন আর পাখিটা আমার বাসায় সব সময় জানলা দরজা লাগায় দেওয়ার পরে ছেড়ে রাখি সব সময় ছেড়ে রাখেন হ্যাঁ আর খাঁচায় যখন থাকে খাঁচায় থাকা অবস্থায় কথা বলে আচ্ছা আচ্ছা খাঁচায় থাকা অবস্থায় কথা বলে তো ভাই আমরা প্রাইসটা জানতে পারলাম মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদের দিকে একটু ফিরেন আপনি আচ্ছা আমার মোবাইল নাম্বার হচ্ছে 01687 872 3909 909 আমার লোকেশন হচ্ছে মিরপুর 1 পাখিরহাট পাখিরহাট পাখিরহাটে এসে ফোন দিলে আপনি আমাকে পাবেন আপনাকে পেয়ে যাবে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক শিখের মুহূর্তে আমি চলে আসছি সুজন ভাইয়ের পাখি সেটাবে আর আপনারা দেখতে পাচ্ছেন মাসালা চমৎকার কিছু পাখির কালেকশন ভাইয়ের সেটাবে কিন্তু রয়েছে দেখেন লাভ বার্ডের কিন্তু অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে এছাড়াও আপনারা এখান দিয়ে খেয়াল করলে পেয়ে যাবেন র্যাম পাখি এবং এখান দিয়ে সানকোনোর কাকারি কিছু আর নতুন কিছু পাখির কালেকশন কিন্তু ভাইয়ের সেটাবে চলে এসেছে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং স্পেশাল কিছু পাখি রয়েছে যেটা হচ্ছে রিং নেক কিয়া বর্তমানে কিন্তু মার্কেটে একেবারেই নাই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সুজন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দাদা ভাই আপনি কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি নিয়ে আসছি অল্প কিছু পাখি নিয়ে আসছি দেখি আচ্ছা কোন দিক থেকে দেখাবেন আমাদের শুরু করি এখান থেকে কোনর আছে এক সাইড থেকে শুরু করি আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর আমরা কোনটা দেখবো ভাই শুরু করি র্যাম দিয়ে এখানে একদম 100% ব্রিডিং দুই পেয়ার র্যাম আছে 100% ব্রিডিং দুই পেয়ার র্যাম আছে মাশাআল্লাহ দেখেন চমৎকার এটা কোনটা কোনটা জোড়া হবে এই পাশে এটা একটা জোড়া আর এটা একটা জোড়া এই দুটো জোড়া না হ্যাঁ এই দুটো এই দুটো জোড়া আর এই দুটো হচ্ছে জোড়া কেমন চলছে এটা এগুলো 17000 টাকা পেয়ার 17000 টাকা জোড়া জি আচ্ছা আর এখানে আমরা লরি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা নেপাক লরি নেপাক মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটাকে গ্রিন নেপ লরি বলা হয় অনেকে নেপাক লরি বলে এটা প্রাইসটা কেমন চলছে এটা 36000 টাকা 36000 টাকা এটা ব্রিডিং হিস্টরি আছে না ব্রিডিং হিস্টরি নাই কনফার্ম 100% ইয়ার আছে প্যাকেটে ফুল এডাল ফুল এডাল আচ্ছা এখানে আমরা একটা হাই মিউটেশন লাভবার দেখতে পাচ্ছি ইউনিক অফলাইন ইউনিক অফলাইন অফলাইনের মধ্যে মাশাআল্লাহ চমৎকার একটা মিউটেশন দেখতে পাচ্ছেন দর্শক অনেকে এই মিউটেশনটা খুঁজতেছেন পাচ্ছেন না যোগাযোগ করবেন আমাদের সুজন ভাইয়ের সাথে প্রাইসটা কেমন যাচ্ছে এটা 22000 টাকা যাচ্ছে 22000 টাকা জোড়া পড়বে আর এখানে আমরা আরো বেশ কিছু লাভবার দেখতে পাচ্ছি লাইট গ্রিন
আর রোজি 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 এগুলো দুইটাই মেল দুইটাই মেল এগুলো প্রাইস কেমন এগুলো 5 3000 টাকা 3000 টাকা পার পিস আচ্ছা শুনুন আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ফান রয়েছে ফান কোন একদম 100% ব্রিডিং ফিমেলটা টেম করা সুপার টেম করা আছে আচ্ছা ফিমেল এটা মেলটা হলো এটা এটা হচ্ছে ফিমেল এটা এ এ এ এটা ফিমেল এটা ফিমেল আর মেল হচ্ছে এই যে এটা মাশাআল্লাহ চমৎকার কালার কিন্তু খুবই বড় ইনজে খুবই বড় আচ্ছা এটা প্রাইস কেমন যাচ্ছে 63000 টাকা 63000 টাকা যাচ্ছে জোড়া আচ্ছা আর এখানে আমরা মন দেখতে হচ্ছে হ্যাঁ এটা ডিএনএ করা আছে ডিএনএ করা একদম হার্ড কপি আছে ডিএনএ কপি দেওয়া যাবে একটা ব্লুটা কি মেল নাকি ব্লুটা মেল ব্লুটা মেল মেল এটা মানে তার মানে ইয়েলো বাচ্চাই বেশি আসার সম্ভাবনা আছে আছে ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে প্রাইস কেমন রাখছেন এটা 36000 36000 টাকা জোড়া জোড়া আচ্ছা আর এখানে আমরা আরেকটা লরি দেখতে পাচ্ছি লরিটা ফুল নেডাল এটা মেল পাখি আচ্ছা আর এ একটা ফিমেল আছে সুপার টেম করা আচ্ছা ওইটা ফিমেল নাকি হ্যাঁ এটা ফিমেল সুপার টেম করা আচ্ছা এটা বাইরে রাখা হয়েছে এটা ফুল টেম একদম ছেড়ে দিয়ে ফেলতে পারবো রাখে দিলাম চমৎকার মাশাআল্লাহ তো এটা কেমন যাচ্ছে জোড়াটা এই জোড়াটা যাচ্ছে 40000 40000 টেমটা সহ টেমটা সহ আচ্ছা আর এখানে আমরা নতুন একটা জাতের পাখি দেখতে পাচ্ছি এটা প্রায় এটা দাম নাম কি আর কি এটা পিস ফোন কোন আচ্ছা পিস ওয়ান কোন কোন আমি যদি আপনাদের এই সাইজ থেকে দেখাই আপনারা হয়তো ওদের মাথার কালারটা দেখলে বুঝতে পারবেন মাশাআল্লাহ এই জাতের কোনটা কিন্তু আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছি আইউজের ছবি তো ভাইয়ের কাছে কিন্তু রয়েছে সুজন ভাইয়ের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং প্রাইসটা কিন্তু কম রয়েছে এটা তো সবচেয়ে বড় কথা প্রাইসটা কেমন দিচ্ছেন ভাই এটা ভাইটা 36000 চাচ্ছি দাদা ভাই 36000 টাকা কি জোড়া যাচ্ছে জোড়া মাশাআল্লাহ চমৎকার একটা জোড়া রয়েছে তো আপনারা যারা নিচে যাচ্ছেন যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন আর আমরা নিচে দিয়ে যদি আসি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ককাটেল কালেকশন রয়েছে ককাটেল কোনটা কেমন একটু বলে দিন এখানে দাদা আসলে এবারে ফ্রি কিছু না তে আমি বলে দিচ্ছি আপনাদের এখানে 3000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পার পিস ককাটেল পার পিস ককাটেল আছে 3000 টাকা থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা পেয়ার করে দেওয়া যাবে প্রত্যেকটা পেয়ার আছে লম্বা এইভাবে লম্বা করে বলতে গেলে হয়তো ভিডিওটা বেশি হয়ে যাবে বড় হয়ে যাবে আমি বলে দিলাম আর কি এখানে আরো দুইটা পেয়ার হেভি পাইড দুইটা পেয়ার আছে হেভি পাইড মাশাআল্লাহ চমৎকার মিউটেশন যারা হাই মিউটেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন এগুলো দেখবেন চমৎকার দুইটা জোড়া রয়েছে কেমন যাচ্ছে এটা ওই পেয়ারটা যাচ্ছে 18000 টাকা আর এটা হচ্ছে 20000 টাকা এটা হচ্ছে দুইটাই হেভি পাইড 20000 টাকা এখানে একটা অ্যালবিনো রয়েছে আর একটা হেভি পাইড রয়েছে এটা 18000 টাকা আচ্ছা সুজন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে রিং নেক রয়েছে হ্যাঁ রিং নেক গুলো প্রাইসটা একটু জানাবেন রিং নেক একটা ব্লু সাথে অ্যালবিনোর একটা পেয়ার আর একটা সিঙ্গেল মেল আছে ব্লু এই পেয়ারটা হচ্ছে 36000 টাকা আচ্ছা আর সিঙ্গেলটা আর সিঙ্গেলটা হচ্ছে 15000 টাকা আচ্ছা আর এই পেয়ারটা আর এটা অলরেডি মিটিং করতেছে পেয়ারটা 100% গ্যারান্টি দেব ইনশাআল্লাহ এই শীতেই ফিট করবে আচ্ছা আচ্ছা এই পেয়ারটা চাচ্ছি হলো 36000 36000 টাকা হ্যাঁ আচ্ছা আর অ্যালবিনো ককাটেল ককাটেল একটা ব্রিডিং পেয়ার আছে এটা 17000 টাকা 17000 টাকা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার কিছু কালেকশন রয়েছে আমাদের সুজন ভাইয়ের কাছে আপনারা দেখতে পারলেন এবং দাম সম্পর্কে প্রাইস সম্পর্কে মোটামুটি জানতে পারলেন প্রতিটা পাখির দাম চাওয়া হয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে দামাদামি করার মাধ্যমে কিছুটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো সুজন ভাই মোবাইল নাম্বারটা বলে দিবেন ফোন নাম্বার হচ্ছে 01686 62 62 85 85 41 41 সাবারি বিজেট আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক এই মুহূর্তে আমি চলে আসছি মিরপুর 1 নম্বর হাটে আরিফ ভাইয়ের পাখি সেটাতে আর আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কিছু বাচ্চা সহ আরো বাজরিয়ার পাখি এবং রানিং কিছু পাখির কালেকশন কিন্তু ভাইয়ের সেটাতে বর্তমানে রয়েছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানো হবে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি আপনি কেমন আছেন জি ভাই আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিছু বাচ্চা নিয়ে আসছেন এবং ট্যাম করা পাখি কালেকশন নিয়ে আসছেন আমরা ট্যামটা দিয়ে শুরু করি নাকি জি ইনশাআল্লাহ আচ্ছা এটা এটা কি ফুল ট্যাম না এটা ফুল ট্যাম ভাই কামড় টামড় দেয় না এমনি কামড় কোনো কামড় দিবে না ভাই কোনো কামড় দিবে না ওর নাম বলতে পারে হচ্ছে টিংকু বেবি আচ্ছা কথা বলা শিখছে হ্যাঁ ওর নাম বলতে পারে টিংকু বেবি বলতে আচ্ছা আচ্ছা কেমন যাচ্ছে না 16000 টাকা যাচ্ছে মাশাআল্লাহ খুবই রিজনেবল প্রাইস যেহেতু কথা মাত্র বলা শিখছে আপনারা নিয়ে নিতে পারেন আর এটা কি এটা আবার টেম করা বাট এটা একটু পায়ে সমস্যা আছে আচ্ছা তো পায়ে সমস্যা পায়ে হালকা তো বাঁকা আছে এমনি তো বোঝা যায় না হালকা একটু বাঁকা বোঝা তো আসলে যাচ্ছে না আমি কিভাবে বুঝবো এমনি তো বোঝা যায় না হালকা একটু পাটা মানে ভিতরে যে হালকা না এটাও টেম করা হ্যাঁ টেম করা কেমন যাচ্ছে এটা এটা মাত্র 10000 টাকা আসলে এটা যতটুক বাঁকা আপনি যদি একজন আসেন হঠাৎ করে কিন্তু দেখলে বুঝতে পারবেন না দেখেন কিন্তু আরিফ আপনাদেরকে বলে দিচ্ছে যাতে কেউ না ঠকেন
প্রতারিত না হন এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যে হালকা একটু বাঁকা আছে, আপনারা যারা নিতে যাচ্ছেন নিয়ে নিতে পারে, একটা ডালে বসতে পারে, তো ডালে সব বসতে পারে, ডান্স করতে পারে, সব করতে পারে, মানে একটা সুস্থ পাখির মতো সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে, শুধুমাত্র প্রাইসটা কম রয়েছে আর হালকা একটু বাঁকা রয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বাচ্চা কালেকশন রয়েছে মাশাআল্লাহ। জি ভাইয়া, বাচ্চাগুলোর প্রাইস টা কেমন যাচ্ছে? এটা রেড কালার লরি ভাইয়া, রেড রেড কালারটা হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা মাশাআল্লাহ। কিছু আছেন চমৎকার একটা বাচ্চা লরি রয়েছে রেড কালার, এটা হচ্ছে 12,000 টাকা দাম আছে। আর বাকি রেনবো গুলো কেমন যাচ্ছে? 11,000 করে ভাইয়া পার পিস, 11,000 টাকা পার পিস। আচ্ছা মানে প্রতিটি 11,000 টাকা করে যাচ্ছে। দেখেন কালারটা কি চমৎকার রয়েছে মাশাআল্লাহ। আর এখানে আমরা কগাডালে বাচ্চা দেখতে পাচ্ছিলাম 4 পিস, অসংখ্য পরিমাণে কালেকশন। বাজরিকার গুলো কেমন যাচ্ছে? ভাই নুডুল গুলো 1500 টাকা ধরা। আচ্ছা আর এলবিনো? এলবিনো যেগুলো আছে 1200 টাকা, 1200 টাকা। আর রেনবো গুলো আছে 1000 টাকা, রেনবো 1000 টাকা ধরা। রেনবোর দাম এত কমে গেল ভাই? ভাই আসলে রেনবোটা এখন সবার ঘরে ঘরে আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু কমে গেছে, যেহেতু বাজরিকার বাকি বাচ্চা কাটতে অনেক বেশি করে, এই জন্য আসলে ভরে গেছে। যাই হোক, আর এখানে আমরা কগাডাল দেখতে পাচ্ছি, সিঙ্গেল পিস কি? এটা আছে ফিমেল ভাইয়া, ফিমেল। কেমন যাচ্ছে? 3500 টাকা, 3500 টাকা। আচ্ছা এখানে আমরা চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই, লোটিনো দেখলে মনটা আসলে ভরে যায়। তো আরিফ ভাই বয়স কেমন এটার? এটা বয়স হচ্ছে 15 মাস প্লাস। পনেরো মাস প্লাস, মানে আগে কি ব্রিড করছে নাকি করানো? করানো পাখি। কেমন চাচ্ছেন এটা? 9,500 টাকা চাচ্ছেন কি জোড়াটা? আচ্ছা, আর বাজরিকার এগুলোতে অ্যাভারেজে কেমন প্রাইস? 700 টাকা জোড়া, 700 টাকা জোড়া রানিং এগুলা। আচ্ছা বেঙ্গলি কেমন চাচ্ছেন এটা? 400 টাকা জোড়া ভাইয়া, 400 টাকা জোড়া। আর কোকাটার নিচে দেখতেছি বেশ কিছু রয়েছে, অ্যাভারেজ প্রাইসটা বলুন। অ্যাভারেজ প্রাইস হচ্ছে আপনার 5,000 থেকে শুরু জোড়া আর হচ্ছে 8,000 টাকা পর্যন্ত। 5,000 টাকা থেকে জোড়া শুরু করে 8,000 টাকা জোড়া এখানে রয়েছে। বয়সটা কেমন এখানে থাকা পাবে? সব অ্যাডাল্ট। আচ্ছা এখানে আমরা নিচে লরি দেখতে পাচ্ছি, এটা কি? ওটা হ্যান্ড ফিডিং এর বেবি ভাইয়া। আচ্ছা এটা হ্যান্ড ফিডিং এর বেবি, কেমন চাচ্ছেন এটা? এটা 11,000 টাকা, 11,000 টাকা। আচ্ছা এখানে আমরা কোনোর দেখতে পাচ্ছি বেশ কিছু মাশাআল্লাহ, পাইনঅ্যাপেল এবং গ্রিন চিক রয়েছে, এগুলো কেমন চাচ্ছেন? এগুলো 13,000 টাকা জোড়া ভাইয়া, জোড়া 13,000 টাকা যাচ্ছে। আচ্ছা এগুলো কি রানিং পেয়ার? সব রানিং পেয়ার ভাইয়া, সব রানিং, সবগুলো আছে রেড ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো অনেকেই কিন্তু এই সমস্ত পাখিগুলোই 10,000 টাকা সেল করতেছে আমি দেখলাম, ওটা মনে হয় সিঙ্গেল রেড ফ্যাক্টর বা সিঙ্গেল রেড ফ্যাক্টর লাল, আর এটা পুরো অথবা নিউ অর্ডার পাখি, যেটা বলবো যে নিউ অর্ডার পাখি। আর এগুলো কিন্তু রানিং পাখি, আপনারা নিউ অর্ডার এবং রানিং পাখি তফাৎটা বুঝে কিন্তু তারপরে নেবেন। আর নিউ অর্ডার পাখি কিন্তু অনেকেই আরো কম দামে বিক্রি করতেছে। আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ রিং নেক রয়েছে ভাই, রিং নেক এখানে কি জোড়া আছে? হ্যাঁ অবশ্যই ভাই, ওই যে ওইটা মেল, ওটা ফিমেল রানিং প্লেয়ার, ওটা এইটাও মেল, এইটাও কিন্তু মেল, দেখেন গলায় মালা আসতেছে। আর ফিমেল আছে এই দুইটা নাকি? হ্যাঁ দুইটা ফিমেল। জোড়া কোনটা কোনটা? ওই দুইটা সাথে জোড়া ভাইয়া, এই দুইটা জোড়া। হ্যাঁ ওই দুইটা জোড়া। আর এই দুইটা হচ্ছে জোড়া, এটা হচ্ছে নিউ মডেল জোড়া, আর এটা কি রানিং জোড়া? রানিং চেয়ার। আচ্ছা কোনটা কেমন যাচ্ছে? এটা হচ্ছে 38,000, 38,000, 48, মানে 50,000 টাকার কাছাকাছি। আর এটা? এটা হচ্ছে আপনার 38,000 টাকা জোড়া, 38, এটা হচ্ছে 38,000 টাকা জোড়া, আর এটা হচ্ছে 48,000 টাকা জোড়া। খুবই দারুণ দুইটা জোড়া রয়েছে, পাখিগুলোর সাইজ লেস সবকিছু কিন্তু অনেক সুন্দর রয়েছে। যেহেতু ছোট কাজের রয়েছে আপনাদের কিন্তু অত সুন্দরভাবে দেখাতে পারতেছি না, কিন্তু প্রতিটা পাখি কিন্তু বডি ফিটনেস কালার অনেক সুন্দর রয়েছে। আচ্ছা ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ জাবা রয়েছে, ফন জাবা রেড আই না, ফনগুলো কি রেড আই না ভাই? সবগুলো রেড আই ভাই, রেড আই। কেমন চাচ্ছেন এগুলো? পার জোড়াটা হচ্ছে ফন কালার জোড়া 4,000 টাকা, 4,000 টাকা করে কি জোড়া চাচ্ছে? হ্যাঁ জোড়া। আচ্ছা মাশাআল্লাহ, এটা হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকা পার পিস। তো দর্শক এই হচ্ছে মোটামুটি আরিফ ভাইয়ের সেটআপে থাকা পাখি কালেকশন, আপনারা দেখতে পারলেন, দাম সম্পর্কে জানতে পারলেন। যদি আপনাদের প্রয়োজন হয় আরিফ ভাই এখন যে নাম্বারটা আপনাদেরকে বলবে, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। আরিফ ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেন, 01717517512532352, ভাই লোকেশনটা নারায়ণগঞ্জ ফতুল্লা। ধন্যবাদ ভাই। কানকনের বেবি আছে ভাইয়া, আগামী কালকে আসবে, যদি কারো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ। কানকনের বেবি, কানকনের বেবি। আচ্ছা ধন্যবাদ দর্শক, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি শুভ ভাইয়ের পাখি ফেরাবো। আর আপনারা সকলেই শুভ ভাইকে অনেক বেশি পছন্দ করেন, কারণ হচ্ছে শুভ ভাই সবসময় বাচ্চা সহ রানিং পেয়ার গুলো নিয়ে আসে হাতের মধ্যে।
তো আজকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাইরের কাছে কিন্তু তিনটা হাড়ি রয়েছে এবং প্রতিটা হাড়িতে বাচ্চা সহ বাজিকের পাখির কালেকশন রয়েছে। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখলে এখানে থাকা প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে ডিটেইল জানতে পারবেন। বিশেষ করে এখানে কিন্তু আজকে শুভবার কাছে জাবা পাখি রয়েছে রানিং পেয়ার হাড়ি নিয়ে আসছে বাচ্চা সহ, আর এখান থেকে আমরা বাজিকা দেখতে পাচ্ছি রানিং পেয়ার বাচ্চা সহ। এছাড়াও প্রচুর পরিমাণে পাখির কালেকশন কিন্তু বাইরের থেকে রয়েছে। আসসালামু আলাইকুম শুভ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই আজকে আমাদেরকে কোন দিক থেকে আপনি দেখাবেন? আজকে তো বাচ্চা জাবা থেকে শুরু করেন, জাবা থেকে শুরু করবেন? আচ্ছা, এখানে আমরা জাবা দেখতে পাচ্ছি আসলে তো ভিতরে যদি দেখেন এখানে বাচ্চা কয়টা আছে ভাই? তিনটা বাচ্চা আছে। তিনটা বাচ্চা, মাশাআল্লাহ, দেখেন কি চমৎকার তিন পিস বাচ্চা রয়েছে। আর এই হচ্ছে জাবা পেয়ারটা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু উপর দিক দিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার রয়েছে ব্ল্যাক জাবা এবং তিনটা বাচ্চা রয়েছে। লাইট মারা লাগবে না, এমনি দেখা যাচ্ছে, সমস্যা নাই। তো প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? প্রাইস চাচ্ছি ভাই এটা 4,500। 4,500 সম্পূর্ণ সেট আপ? পুরো সেট আপ। সেট আপ বলতে আসলে হাড়ি সহ কোনো ধরনের খাঁচা তো দেওয়া হবে না? না, খাঁচা নাই। খাঁচা নাই, আচ্ছা। এরপর আমরা কি দেখবো? বাজরিকার দেখি নাকি? জি, বাজরিকার দেখতে পাচ্ছি। বাজরিকার কোনটায় কয়টা বাচ্চা আছে? এটা তিনটা বাচ্চা আছে, এটা চারটা বাচ্চা আছে। এটাই কয়টা আছে? তিনটা। জি, মাশাআল্লাহ, বাচ্চাগুলো তো মোটামুটি ভালোই বড় হয়েছে। নিজে খেতে পারে এখনো? খাওয়া শিখে গেছে, হালকা হালকা খাচ্ছে। হালকা হালকা মধ্যে তো ছোট বাচ্চা আনতেছি না, মানে মারা যাওয়ার রিস্ক থাকে। ও আচ্ছা, একটু বড় করে যদি আর একটু ছোট বাচ্চা সহ তাই দিতে তো পারবেন নাকি? হ্যাঁ, দিতে পারবো। দিতে পারবে, তবে ভাই কিন্তু বর্তমানে হাটের মধ্যে নিয়ে আসতেছে না, যেহেতু শীতের মধ্যে সরি এত বেশি মুভমেন্ট করালে ছোট বাচ্চাগুলো মারা যাওয়ার একটা ভয় থাকে। এখানে কয়টা বাচ্চা আছে ভাই? এখানে চারটা আছে। এখানে চারটা, এখানে কয়টা বললেন? তিনটা। তিনটা, এটা কোনটার প্রাইস কেমন যাচ্ছে? এটা 1700 টাকা, এটা 1500 টাকা। এটা 1700, এটা হচ্ছে 1500। এটা তিনটা বাচ্চা 1500, চারটা বাচ্চা 1700। এটা সম্পূর্ণ হাড়ি সহ আপনি চাইলে নিয়ে নিতে পারবে। আচ্ছা, এখানে আমরা ফিস পাখি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিছু। ফিস গুলো কেমন যাচ্ছে? প্রিন্স গুলো যাচ্ছে 350 টাকা ধরা। 350 টাকা জোড়া। এটা জেব্রা প্রিন্স। জেব্রা প্রিন্স এর প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে জোড়া গুলো নিয়ে নিতে পারবেন, অনলি 350 টাকা জোড়া। আচ্ছা, আর আমরা হোয়াইট হোয়াইট কিছু জিনিস দেখতে পাচ্ছি। কি বলা হয় ভাই? এটা সোনো হোয়াইট, সোনো, সরি সোনো হোয়াইট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। চমৎকার কিছু জিনিস রয়েছে এখানে। অনেকে সাদা পছন্দ করেন, যেহেতু এটা সাদার মধ্যে টোটাল লাল হয়, দেখতে অনেক চমৎকার লাগে, তো তারা চাইলে এই পাখিগুলো কালেকশন করতে পারবেন। প্রাইসটা কেমন রাখছেন? এটা ভাই একদম 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া, মানে ওটা 350, এটা 50 টাকা বেশি, 400 টাকা জোড়া। আচ্ছা, আপনারা কিন্তু সবসময় শুভবার কাছে কম রেটে পাখি পাবেন, এত কম রেটে আসলে হাটের মধ্যে কেউ বিক্রি করে না। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একটু হাই মিউটেশনের মধ্যে ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছি। কোনটার মিউটেশন? এটা উপরে যেটা বসে আছে এটা তো লং টেল, টোটটা লাল, গলার নিচে হালকা কালো রয়েছে। এটা কেমন চাচ্ছেন ভাই? 2000 টাকা। আমরা এখানে যে একটি সুন্দর ডিজাইনের প্রিন্সটা দেখতে পাচ্ছি, এটা কি? আউল প্রিন্স। আউল প্রিন্স, এটা প্রাইস কেমন চাচ্ছেন? 2800 টাকা। 2800 টাকা জোড়া? জোড়া, আচ্ছা। আর এখানে আমরা সিঙ্গেল একটা লং টেলের বাচ্চা নাকি এটা ভাই? ওটা ওটা নিউ অ্যাডাল পাখি। নিউ অ্যাডাল পাখি না? আচ্ছা, এটা নর্মাল টাকা দিয়ে 1500 জোড়া আছে। এটা এটা জোড়া? ও আচ্ছা আচ্ছা, ওকে তো দেখাই যাচ্ছে না, এই যে জোড়া আছে, আমি আসলে ভুল করছি, 1500 টাকা কি জোড়া? আচ্ছা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ প্রচুর পরিমাণে জেব্রার মধ্যে জাম্বু রয়েছে। ব্ল্যাক চেকের জাম্বু রয়েছে, জাম্বু রয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এবং ইসাবেলও কিন্তু এখানে রয়েছে। এগুলো প্রাইসটা কেমন যাচ্ছে ভাই? এগুলো 500 টাকা দাম। 500 টাকা জোড়া যাচ্ছে, যে জোড়াই নিক অনলি 500 টাকা। অনলি 500 টাকা, অনলি 500 টাকা। এগুলো সাইজ কিন্তু এগুলো থেকে অনেকটা বড়, আপনারা পাশাপাশি দেখলে হয়তো বুঝতে পারবেন। এগুলো থেকে কিন্তু এগুলো সাইজটা অনেকটা বড় রয়েছে, যারা একটু বড় সাইজের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন। আর নিচে দেখে তো প্রচুর পরিমাণে ঘুঘু পাখির কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে ঘুঘু রয়েছে। এগুলো যারা নিতে যাচ্ছেন আপনারা যারা নিতে যাচ্ছেন এখনই সময়, যেহেতু শীত আসতেছে এই সময়টা কিন্তু পাখির দাম কম থাকে, আপনারা এখন কালেকশন করে রাখবেন। যে কোনো পাখি নিতে চান এখন কিন্তু দাম কম রয়েছে, শুধু কিছু কিছু পাখিতে দামটা আসলে বেশি রয়েছে। আচ্ছা, এখানে আমরা বেঙ্গলির অসংখ্য পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি। বেঙ্গলি গুলো কেমন? বেঙ্গলি প্রিন্স 2500 টাকা। 2500 টাকা জোড়া, 250 টাকা মাত্র জোড়া বেঙ্গলি প্রিন্স পাখি। আর এখানে লোডিং ও বাজরিকার আছে 3 জোড়া দেখতে পাচ্ছি। কেমন চাচ্ছেন ভাই এগুলো? এগুলো ভাই 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া, সবই তো রেড আই না? সব রেড আই, রেড আই রানিং পেয়ার। যারা নিতে যাচ্ছেন নিয়ে নিবেন খুব সহজে, 2500 টাকা জোড়া দেখ পড়ে।
তোমার দেখতে পেলাম মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি নিয়ে আসছেন, মোবাইল নাম্বারটা বলে দিন 01760 5673 5656 7353 5656 দর্শক দিগের মুহূর্তে আমি চলে আসছি হাশেম ভাইয়ের পাখি সেটাবে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু সিন্স পাখি সহ লাভ বার্ড ককাটেলের কালেকশন কিন্তু আজকে হাশেম ভাইয়ের সেটাবে রয়েছে। ইনশাল্লাহ ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, প্রতিটা পাখির দাম সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম হাশেম ভাই, কেমন আছেন? কোন দিক থেকে দেখাবেন আমাদেরকে? ট্যাম পাখি তো দেখাই ভাইয়া। ট্যাম পাখি? ট্যাম পাখি নিয়ে আসছেন আটের মধ্যে? রিং লাগানো আছে, ট্যাম ফুল ট্যাম ঠিক আছে, শর্ট কাটা নাই, বর কাটা নাই, না বর কাটা নাই। কেমন চাচ্ছে এটা? দাম চাচ্ছে 6000 টাকা। 6000 টাকা চাচ্ছে সিঙ্গেল পিস? আচ্ছা আচ্ছা। আর এখানে লাভ বাটগুলো কেমন চাচ্ছে জোড়া? লাভ বাটগুলো আপনার 6000 টাকা ভাইয়া। 6000 টাকা জোড়া? জি। পিস বেস একটা, আর একটা কি এটা? দুটো কি আছে এটা? মার্কেটে একটা কম একটা ভালো। আচ্ছা আচ্ছা। কোকাডেলটা জোড়া কোনটা কোনটা? রোটিন দুটো জোড়া, রোটিন দুটো জোড়া। আর পাইকটা? পাইকটা সিঙ্গেল, সিঙ্গেল মেল নাকি? মেল মেল। কেমন চাচ্ছে? 3500 টাকা চাচ্ছি মেলটা। আর জোড়াটা কেমন চাচ্ছে? জোড়া চাচ্ছি 9000 টাকা। 9000 টাকা জি। আচ্ছা, এখানে বেঙ্গলিগুলো? বেঙ্গলিগুলো 500 টাকা পেয়ার। 500 টাকা পেয়ার জি। আচ্ছা, আর এখানে দুইটা বাচ্চা জোড়া আর একজোড়া 12000 টাকা। দুইটা বাচ্চা জি। রোটিনা অপালাইন থেকে বাচ্চা কি আসছে? এটা বাচ্চা আসলে কথা কি, ডিম চালাও ছিল। ও আচ্ছা আচ্ছা। ডিম চালানোর পরে বাচ্চাটা বলছে, রোটিনা ডিম ছিল দুইটা, সাথে আরো দুইটা রোজ ডিম দেওয়া হয়েছে। ও আচ্ছা, ফুস্টারিং করে গেছিল, ফুস্টারিং এর বাচ্চা। ও আচ্ছা আচ্ছা। এটা থেকে তো সব অপলাইনে আসে না? হ্যাঁ অপলাইনে। কেমন চলছে এটা? 12000 টাকা। 12000? দুইটা বাচ্চা সহ? দুইটা বাচ্চা সহ। বেশি হয়ে গেল না ভাই? আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে জোড়া মিলে নিতে পারবেন। আর বাস জিগার? ইংলিশ এবং নর্মালের মধ্যে পার্থক্যটা দেখেন, কত ছোট মনে হয় নর্মাল বাস গেলে। আচ্ছা কাশেম ভাই, মোবাইল নাম্বারটা বলবেন? 01670167 459 459 444 555। ঠিকানা মোহাম্মদপুর গাড়াসর বাসায়। আর ভালো ভালো বাকি যদি কেউ লাগে এই মুহূর্তে ফোন দিয়ে দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আর ভাইয়ের নামটা? আমার নাম সোহেল রানা। সোহেল রানা ভাই, তো ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার একটা বিড়াল নিয়ে আসছেন, এছাড়াও মাশাআল্লাহ পাখিরও কালেকশন আপনার কাছে রয়েছে দেখতে পাচ্ছি। তো পার্সিয়ান ক্যাটটা এবং যে পাখির কালেকশন রয়েছে আমরা এক একটা করে ইনশাআল্লাহ সবগুলো দেখবো, দাম সম্পর্কে জানবো। তো সর্বপ্রথম কি আমরা এটা দিয়ে শুরু করি নাকি? আচ্ছা, এটা এটার বয়সটা কেমন হবে? আর এটা কোন জাতের? 2 বছর। জাতটা কোনটা এটা? হ্যাঁ এটা পার্সিয়ান ক্যাট, এটা মালয়েশিয়ান। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়ান জাত না, পার্সিয়ান ক্যাট। এটা হচ্ছে লং কোটে, দেখেন পোয়ারগুলো কি বড় মাশাআল্লাহ চমৎকার। আর মুখটা কিন্তু বাঘের মতো লাগতেছে দেখেন, অরেঞ্জ চোখে। আচ্ছা অরেঞ্জ চোখ, দেখতে পাচ্ছেন। তো এটা ছেলে না মেয়ে ভাই? ছেলে। ছেলে না? আচ্ছা, প্রাইসটা কেমন যাচ্ছিলেন এটা? 25000 টাকা যাচ্ছেন ছেলে ক্যাট। আর সাইজটাও কিন্তু মাশাআল্লাহ খুব দারুণ রয়েছে। আর ওর খাবার কি কি দিচ্ছেন এখন? খাবার সব ফুড আছে। আচ্ছা, আর বিড়ালে যে খাবারটা থাকে এটা আর মুরগির মাংস দিয়ে। আচ্ছা, কন্টিনিউ চলে মুরগির মাংস দিয়ে। দিনে কয়বার দেন? একবার? দিনে দুইবার। দুইবার দেন? আচ্ছা। আর এছাড়া সব ফুড আর হচ্ছে যে খাবারটা পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটের, এটা খাওয়াচ্ছে ভাই বর্তমানে। এটা দাম চাওয়াচ্ছে হচ্ছে 25000 টাকা। যদি কেউ নিতে চায় দামাদামি করার অপশন রয়েছে? না না, কোনো দামাদামি করা যাবে না, ফিক্সড প্রাইস। আচ্ছা ভাই, এরপরে না আমাদেরকে কি পাখি দেখাবেন? আমরা পাখি দেখবো। বাজিকার আছে? আচ্ছা, বাজরিকা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এখান দিয়েও কিন্তু বাজরিকারের কালেকশন রয়েছে। ককাটেল আছে? ককাটেল রয়েছে। ককাটেলগুলো বয়স কেমন ভাই? এগুলো আপনার 9 থেকে 10 মাস বয়স। 9 থেকে 10 মাস, মানে সবই নিউ অর্ডার? সব নিউ অর্ডার। কেমন চাচ্ছেন এগুলো? দামাদামি চলবে না, ফিক্সড রেট 9000 টাকা। 9000 টাকা জোড়া? যেটা এই পাল, পাল পালগুলো? হ্যাঁ, কিন্তু পালগুলো 9000 টাকা। আচ্ছা, আর লোটিনোগুলো 8000 টাকা। লোটিনোগুলো 8000 টাকা। সব নিউ অর্ডার ককাটেল, যারা নিতে যাচ্ছেন বাইরের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর বাজরিকারগুলোর প্রাইসটা কেমন রেখেছেন? বাজরিকারগুলো দামাদামি চলবে না, একদম 700 টাকা পেয়ার। 700 টাকা পেয়ার?
এই সাইড এগুলো 700 এগুলো কি সেম অ্যালবিনো গুলো দাম বেশি অ্যালবিনো গুলো 1000 টাকা প্রি আচ্ছা অ্যালবিনো 1000 আর এটা হচ্ছে ক্লাসিক গুলো 700 টাকা ক্লাসিক 700 আর এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে রানিং রয়েছে নিউ অ্যাডাল্ট রয়েছে সব মিক্স আছে নাকি কেমন চলছে ব্যাগগুলো এগুলো ক্লাসিক গুলো আপনি 800 টাকা পেয়ার আচ্ছা আচ্ছা আর লুটিনোটা হইলো কি 1500 টাকা পেয়ার আচ্ছা আর আপনি জেপি গুলো হইলো কি আপনি 3000 টাকা পেয়ার 3000 টাকা পেয়ার জাপান থেকে আপনি সাইডে আছে আচ্ছা সাইডে আছে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই গাড়ি বায়ার সেটা হইতো লাভ পার্ট পকেটে কালেকশন হচ্ছে প্রচুর পরিমাণে ভাই এই লাভ পার্ট গুলো কেমন চলছে লাভ পার্ট হবে 8000 টাকা অরেঞ্জটা হলো ফিমেল আপার লাইনটা মেল আপার লাইনটা মেল আর পকেটে গুলো আর ফোন পাইটা পড়বে নাকি আপনি 6000 যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন দেখেন কি চমৎকার ভিডিও দেওয়ার মতো বুঝছেন একবার ফুল ভিডিও দেওয়া যাবে ফুল ভিডিও দেওয়ার মতো ভাই মোবাইল নাম্বারটা বলে দেন 0191 0191 4291 4291 297 257 297 297 আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের হাটের সম্পূর্ণ ভিডিওটা যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতটি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ